আমরা অনেকেই আছি মানুষের সাথে সম্পর্ক করি, কিন্তু সেটা মন থেকে করি না, শুধু দেখাই। আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, এমন সম্পর্ক করা থেকে না করা অনেক ভালো। আসসালামু আলাইকুম, কী খবর সবার, কেমন আছেন? আমরা আজকে একটু ওয়েস্টফিল্ড যাচ্ছি। ওয়েস্টফিল্ডে গেলাম, কী কী দেখলাম, ইফতারিতে কী বানালাম, সেটা নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আমার ফেসটা একটু ফুলা ফুলা থাকে, আর যেহেতু রোজা রমজান মাস, ওইভাবে মেকআপও করি নাই, কিছুই করি নাই, তাই দেখতে খুবই খারাপ লাগতেছে, অদ্ভুতও লাগতে পারে, কিছু করার নাই। আমার মতো কার কার এই অবস্থা, সকালে ঘুম থেকে উঠলে চোখ একদম ফুলে থাকে। আমি আর সাইফান হচ্ছে সবসময় উপরে চলে যাই, আমি অথবা ওর বাবা সাইফানকে নিয়ে উপরে আসতেই হয়, ও উপর থেকে দেখতে খুব পছন্দ করে। আর সায়ানের সাথে যেহেতু বাঘেই আছে, তাই সায়ান নিচে। এই রাস্তাটা আমার সবসময় অনেক ভালো লাগে উপর থেকে দেখতে, দুই পাশে গাছ, গ্রিন পার্ক, এখন তো ওরকম গাছ নাই, সামনে যখন আরও সবুজ হবে দেখতে আরও সুন্দর লাগে। এবং ওয়েস্টফিল্ডে যাওয়ার যে এই রাস্তাটা, এটাও কিন্তু অনেক সুন্দর, যতবারই যাই না কেন দেখতে ভালোই লাগে। 10 বছরে তো কতবারই না গেছি, কিন্তু কোনোবারই মানে খারাপ লাগে না, প্রত্যেকবারই ভালো লাগে। আমি থাকি একদম গ্রিন স্ট্রিটের পাশে। আমি চিন্তা করি যদি কখনও আমার সেই এলাকা ছাড়তে হয়, তাহলে আমি এই এলাকা ছেড়ে কীভাবে থাকবো। একটা মানে এত মায়া জড়িয়ে গেছে এলাকার সাথে, মনে হয় যে সন্তানের মতো। মানুষ যদিও অভ্যাসের দাস, তবে এই এলাকায় থাকার যেই সুযোগ সুবিধা, ভালো লাগা, সেটা আসলে কোনো এলাকাতেই পাওয়া যাবে না। ভালো বাসা পেতে পারি, সুন্দর এলাকা পেতে পারি, কিন্তু সুযোগ সুবিধাটা অত সুন্দর কোথাও নাই। আমি স্যামসাংয়ের শোরুমে চলে আসছি একটু ঘড়ি দেখার জন্য, তারপর আবার জনরেসে আসছি ব্যাগ দেখার জন্য। আমি যদি ওয়েস্টফিল্ডে আসি, তাহলে ব্যাগের শপ, জুতার শপ, এগুলোতে একটু ঢুকি, দেখি যদি কিছু অফারে পাই, ভালো লাগে। যদি এখন কোথাও কোনো অফার নাই, একদম পুরো ওয়েস্টফিল্ডে মনে হলো কি মানে মরার মতো, কোথাও কোনো অফার নাই। এতগুলো শপে গেলাম, এতগুলো কিছু দেখলাম যে মনে হলো কিছু একটা কিনি। আসলে অফারে কেনাটাই ভালো, আর অফারের শুরু থেকে কেনাটা ভালো, পরে দেখা যায় কিছু থাকে না, আর সারা বছর ওদের প্রাইস এত হাই থাকে। স্যামসাংয়ের শোরুম থেকে ঘড়ি কিনতে পারলাম না, তারপর চলে আসলাম ইতে। ইতে আমাদের যেহেতু দুইটা সিমেই এখান থেকে নেওয়া, তো ওদের এখান থেকে ঘড়ি নিলে সুবিধা, যেহেতু ঘড়ির ভিতরে সিম লাগবে, তো সিমের কন্ট্রাক্ট নিলে ওটার সাথে একটু টাকা বাড়িয়ে দিলেই দেখা যায় যে একটা ঘড়ি সহ পাওয়া যায়। তো এখান থেকে ওই কাজটা শেষ করলাম, করে আবার চলে আসলাম বুটসে। এখান থেকে আমি এখন অর্ডিনারি প্রোডাক্ট নেবো, ইদানিং শুধু আমার অর্ডিনারি প্রোডাক্টই কেনা হচ্ছে, কারণ প্রাইস অনুযায়ী এদের কাজ ঠিকঠাক আছে আর কি। হয়তো অনেক এক্সপেন্সিভ কিনলে সেগুলোও কাজ করে, তবে এদের তো প্রাইস খুবই রিজনেবল, সবাই কিনতে পারে আর কি, এবং কাজও মোটামুটি স্লো কাজ করে, তবে করে, তবে খুবই খুবই স্লো, যেটা আমি নোটিস করেছি। তো আরও অনেক জায়গায় গিয়েছিলাম, শপিং করলাম, কিন্তু আমার হাজব্যান্ডও সব জায়গায় আর কি মোবাইল অন করি, এটার পছন্দ না, তো কিছু কিছু ক্লিপ নিয়েছি। এখন হচ্ছে আমরা বাসা দিকে চলে যাচ্ছি। আমাদের আশেপাশে এত ফেক মানুষ আছে, যারা মুখে এত মিষ্টি আর এত সুন্দর করে মিশে, কখনোই ভাবতেই পারবে না এটা মন থেকে তারা কখনোই করে না, এরা জাস্ট ইনস্ট্যান্ট মানুষের সামনে খুব ভালো ব্যবহার করে। এই জিনিসটা আমি কখনোই করতে পারি না, যাকে মন থেকে পছন্দ করি তার সাথে মিশি, যাকে ভালো লাগে না তার ধারে কাছেও থাকি না। আবার কেউ কেউ আছে হঠাৎ দেখা হলে এমন একটা বিহেভ করে, এত সুন্দর করে বলে যে মনে হয় জাল্লাহ সে কতটাই না পছন্দ করে, ওই চোখের সামনে থেকে সরে যাব 5-10 মিনিট গল্প করে কথা বলে, তারপরে এই লোকের আর কোনো খবর থাকে না। অথচ ওই যে 5-10 মিনিট এমনভাবে কথা বলবে, আপনার কাছে মনে হবে সে আপনার জন্য একেবারে জানটাই বের করে দিতে আসছে, ওই যে কলিজা রান্না করে দিতে দেওয়ার অবস্থা আর কি। কিন্তু ওই যে ওই 5 মিনিটের পরে আপনি তার চোখের আড়াল হয়ে গেলেন, তার সব কিছু থেকে আড়াল, এরপরে তার কোনো আর খোঁজ খবর থাকবে না। এই টাইপের মানুষও আমার ভালো লাগে না। ঠিক আছে, দেখা হয়েছে, একজন আরেকজনকে চিনি, হাই হ্যালো সালাম দিলি, ঠিক আছে, এত তো মধুর হওয়ার দরকার নাই যতটা মানুষ একদম প্রাণের প্রিয় মানুষের জন্য মধুর হয়। আচ্ছা যাই হোক, আমি বাসায় চলে আসছি, ইফতারি রেডি করতেছি। তো আজকে হচ্ছে আমরা চিকেনের একটা খাবার খাবো, আর এটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। অনেক মশলা দিয়ে আমি এই চিকেনের রান্নাটা করি, এটা রান্না না, এই রেসিপিটা হচ্ছে জাস্ট আমি চিকেনটাকে বেক করব। বেক করার আগে সব ধরনের মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে তারপরে হচ্ছে আমি ওভেনে বেক করব। আর এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। অনেক সময় তো আমি মানে ওভারনাইটও ম্যারিনেট করি, তো এখন যেহেতু দুপুরবেলা ম্যারিনেট করতেছি ইফতারিতে খাওয়ার জন্য,
এই চিকেনের রেসিপিটা শুধু তান্দুরি যেই কেনা মশলাটা আছে ওইটা ব্যবহার করলেই হয়ে যায়, কিন্তু আমি আমার নিজস্ব কিছু মশলা ব্যবহার করি, ট্রাস্ট মি এটা খুবই ভালো হয়। আমি তান্দুরি মশলা দিয়েও করে দেখেছি, আমি যেভাবে এটা স্বাদটা চাই সেভাবে আসে না, মানে মনে হয় যে মশলাটা কম কম হয়ে যায়। যেহেতু বেক করতে হবে তাই ভালো কোনো মশলা না হলে ভিতরে না ঢুকলে কিন্তু এটা খেয়ে মজা পায় না। উপরে হয়তো ভালো লাগে কিন্তু ভিতরে চিকেনটা খুব বেশি একটা টেস্টি হয় না, কিন্তু আমি যখন অনেক মশলা দিই এবং লং টাইম এটাকে রেখে দিই ম্যারিনেট করে, তখন দেখা যায় এটা খুব সুন্দর মশলা একদম ভিতর পর্যন্ত চলে যায়। তো এই যে বিকেলবেলা এখন আমরা সবাই হচ্ছে বেক করতেছি, ওর বাবা ওদেরকে নিয়ে আসছে আমাকে হেল্প করার জন্য। আমি চেয়েছিলাম কাজটা করব, সে বলল দাদা আমি করে দিই, আর সে যখন আসছে পুরো একদম ব্যাটালিয়ন গ্রুপ নিয়ে আসে, এরা যখন কিচেনে আসে আমার আর কোনো চান্সই থাকে না। এটা খুবই ভালো, টিভি দেখার থেকে অন্য কিছু করার থেকে যদি ঘরের কাজে বাচ্চারা এরকম দেখে এনজয় করে তাহলে সেটা করাই ভালো। চেষ্টা করি কিন্তু আসলে হয় না, টিভি দেখে বাচ্চারা অনেক, বিশেষ করে হলিডে টাইমে পুরো মাথায় নষ্ট করে ফেলে। এখানে এসেও দুই ভাই এত চিল্লাচিল্লি করতেছিল, ইচ্ছা হচ্ছিল যে সাউন্ডগুলো রাখি, পরে চিন্তা করলাম আপনারা এমন ডিস্টার্ব হবেন যে এই ধরনের কাউমাউ করে দুইটায়। যাই হোক, এখন আমার হাজবেন্ড হচ্ছে এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতেছে, ওভেনের ভিতরে দিয়ে দেবো। ওভেনে দেওয়ার পরে আর কোনো তেমন একটা কাজ নেই, জাস্ট দুই তিনবার আপনি উল্টে উল্টে দিবেন, আর এক্সট্রা যে জলগুলো বলের মধ্যে ছিল এগুলো মাঝে মাঝে একটু ব্রাশ করে দিবেন, তারপরে যেরকম সুন্দর বেক হয়ে যাবে দেখতে যেমনই হোক এটা খেতে এগুলো খুবই ভালো। আর আমি একটু ওয়েল ডান করি, আর সাথে আছে আমার রান্না সেই ফেভারিট রাইসটা একটু ভেজিটেবলস দিয়ে করা, এটার সাথে এটা খেতে খুবই ভালো লাগে। এটা অনেকটা ফ্রাইড রাইসের মতো টেস্ট, আবার অনেকটা পোলাও, দুটোর কম্বিনেশন, খেতে একদম অনেক মজা, অসাধারণ লাগে। যারা একবার খায় সবাই এটা আরও একবার খেতে চাইবে এরকম আর কি, এবং রেসিপিও চাই কীভাবে রান্না করি। তো এখন হচ্ছে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাইফানের প্লেট রেডি করেছি, সাইফানকে এভাবেই দিই, আর এটা হচ্ছে শায়নের প্লেট, শায়নের জন্য রেডি করেছি। তো আমি যে শপিংয়ে গিয়েছিলাম অনেক কিছু শপিং করেছি, আমার শপিং ব্লগে আপনারা দেখেছেন, আর এইটা হচ্ছে বাকি ছিল যে দেখানো হয়নি, এটা গিফটের এর জন্য দেখানো হয়নি, তো লাস্টে একটু দেখাই দিতেছি, যেহেতু গিফটে যাকে দেওয়া তাকে দিয়ে দিছি, এই জন্য এখন দেখাচ্ছি। এটা হচ্ছে রিভার আইসল্যান্ড থেকে কিনেছিলাম, একটা ছেলে 10-11 বছর বয়স তার জন্য। আর বাকি শপিং তো আমার শপিং ব্লগে আপনারা দেখেছেন, আর যারা না দেখে থাকেন আমার ঈদের শপিং ব্লগটা দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে আমার ঈদের শপিং ব্লগটা, কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস সেখানে দেখাইছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা শপিং ব্লগ আর ইফতার ব্লগ বলতে পারেন, আশা করি ভালো লেগেছে। ভালো থাকলে একটা লাইক দিয়েন, আপনারা সহজে লাইক দিতে চান না। তো এই ছিল আজকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।